ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোশাররফ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সী জসিম জানান, বৃহস্পতিবার উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে এসে মাঝিগাতি নামক স্থানে নেমে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত বাসের ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামে। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। প্রতিনিধি মোহাম্মদ জজ মিয়া জানান, এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক সাফাত আরা সাই, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, আচমিতা ইউপি সচিব দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামনিধা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের হল রুমে কালামৃধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারীর পরিচালনায় বিএনপির নেতা মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় বিএনপির সভাপতি হাজি মিন্টু আকনের সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে পুলিশ জনতা ঐক্য গড়ি বৈষম্যহীন সমাজ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াসউদ্দিন হাওলাদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার এসআই জয়ন্ত মজুমদার, এসআই এনামুল, এসআই জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন মাতুব্বার, কালামৃধা ইউনিয়ন পরিষদের সদস্য সূর্য মিয়া কুট্টি সহ অন্যান্যরা। বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ 2025 এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে উক্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের DIG ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ DIG কার্যালয়ের অতিরিক্ত DIG সৈয়দ আবু সায়েম BPM, অতিরিক্ত DIG মোহাম্মদ শরীফুর রহমান BPM, অতিরিক্ত DIG পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম BPM, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম BPM, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ PPM, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মেজবাউদ্দিন, সহকারী পুলিশ সুপার SM আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার ফোর্স সহ অন্যান্যরা। এ সময় পুলিশ হেডকোয়ার্টার থেকে আগত লিখিত পরীক্ষা পর্যবেক্ষক দলের অতিরিক্ত DIG ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন। ময়মনসিংহের ভালুকা থেকে কক্সবাজার সরাসরি যাতায়াত করতে উদ্বোধন হল 46 এক্সপ্রেস নামের একটি পরিবহন। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভালুকা বাস স্ট্যান্ড থেকে অপসরা পরিবহন নামে একটি কাউন্টারের সত্ত্বাধিকারী নাজিম উদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে 46 এক্সপ্রেস নামে এই বাস সার্ভিসটি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতুম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, সদস্য আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আমান উল্লাহ তাজুন, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম শেখ সহ অন্যান্যরা। পাওনা টাকা চাওয়ায় সাভারের আশুলিয়ায় এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। প্রতিনিধি নাসিম খান জানান, সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়, ধনাইদ এলাকার ওই যুবক স্থানীয় মাসুদ রানা নামের এক যুবককে 7 লক্ষ টাকা ধার দেন। পরে সেই টাকা ফেরত চাইলে অভিযুক্ত মাসুদ রানা দেই দিচ্ছি বলে তাকে ঘুরান। পরে সকালে এ নিয়ে সেখানে একটি সালিশ বৈঠক বসলে সালিশের মাঝেই ভুক্তভোগী জাহিদুল ইসলামকে মারধর করেন মাসুদ রানা। এক পর্যায়ে অভিযুক্ত মাসুদ রানা ও জসিম অর্ধ শতাধিক লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে
জাহিদুল ইসলামের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই সাথে জমি বিক্রির প্রায় 5 লক্ষ টাকাও ঘর থেকে লুটপাট করে এই ঘটনা কাউকে জানালে তাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায় তারা। এ সময় বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রায় 61 ভাড়াটিয়া পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও ওই বাড়ির ভাড়াটিয়ারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ওর মা খুব অসুস্থ, যে আমার তখন আমার হাতে পায়ে ধরছে এই টাকাটা, আমি সাভারাই দিয়েছি ব্যাংকেতে, আমি লোন নেই 35 লক্ষ টাকা, সেখান থেকে ওকে আমি 7 লক্ষ টাকা দিই, 5 বছরে ওষুধ করবো টাকাটা। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুক্রবার হতে শুরু হয়েছে। প্রতিনিধি জিহাদ হোসেন জানান, বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্দরের 8টি শিক্ষা প্রতিষ্ঠানে 152 জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। শুক্রবার পরীক্ষার প্রথম দিনে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি HM আরিফ বিল্লা, মহাসচিব আহমদ শাহ মাসুদ, গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রোটিয়ান গিয়াসুদ্দিন চৌধুরী, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আজিবুর রহমান, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও অর্থ সচিব মুফতি আল আমিন সহ অন্যান্যরা। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা 2024 পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বন্ধুগণকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শুরুলগ্ন থেকেই এই অঙ্গীকারাবদ্ধ ছিলাম যে আমরা এমন একটা বৃত্তি পরীক্ষা উপহার দিব যেখানে থাকবে না বৈষম্য, স্বজনপ্রীতি ও দুর্নীতি। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সেটা সুন্দরভাবেই দিতে পেরেছি, বাকি কাজগুলো যেন আরও সুন্দরভাবে স্বচ্ছভাবে দিতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। হাঁটি হাঁটি পা পা করে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই বন্দরে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি এই বাচ্চাদেরকে নিয়ে ওদের একটা সুন্দর ভবিষ্যৎ এবং ওদেরকে কীভাবে আমরা ওদের সততা মানে সততার সহিত 100% জবাবদিহিতামূলক, যেখানে একজন সদস্য এসে বলতে পারবে যে এই কাজটা কেন হলো, কীভাবে হলো, একজন গার্জিয়ান এসে সে মুক্ত মনে স্বাধীনভাবে যেন কথা বলতে পারে এবং একটা বাচ্চা সে তার যেন সঠিক মেধার যেন আমরা মূল্যায়ন করতে পারি, এই জন্য আমাদের বন্দর আদর্শ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে আমাদের এখানে প্রথম এই পরীক্ষা হয়েছে। এখানে আমাদের সাথে আছেন আমাদের সভাপতি, আছেন আমাদের সহসভাপতি আছে এবং আমাদের শিক্ষা সচিব মহোদয় আছে, যুগ্ম সচিব মহোদয় এবং আমাদের আরও অনেক ভাই বোনেরা আছে এখানে, ওনারা দীর্ঘদিন আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছে। তো ইনশাআল্লাহ আমি এই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, বন্দরের প্রত্যেকটা স্কুল, প্রাইভেট স্কুল বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে এসে সকলকে নিয়ে আমরা মিলমিশ করে কাজ করতে চাই। একটাই স্লোগান আমাদের, সততা, বাচ্চাদের সত্যিকার অর্থে মেধা যাচাই যেন আমরা করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বন্দর উপজেলার পক্ষ থেকে আমি গিয়াসুদ্দিন চৌধুরী সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এটা বন্দর উপজেলাব্যাপী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে অত্যন্ত সুন্দরভাবে এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করছে। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন 2024 পক্ষ থেকে আমাদের গিয়াসুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে, তাদের এই চেষ্টা সফল এবং সার্থক হোক সে প্রার্থনা করি। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের বৃত্তি পরীক্ষায় আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে, আমরা আমাদের শিক্ষার্থীদের সফলতা কামনা করছি। আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের হাঁটি হাঁটি পা করে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে পাশে আছি এবং থাকবো। আমার বাচ্চা হচ্ছে ইফতা ইসলামিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসার একজন প্রথম শ্রেণীর স্টুডেন্ট, সে এই বছর প্রথম শ্রেণী থেকে বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছে।
আমরা এখানে পরীক্ষা দিতে এসে এখানে খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো স্বাচ্ছন্দ্যে অভিভাবকদের বসার জায়গা, সব কিছু মিলিয়ে খুব ভালো। আমি রহমান আরাবিয়া স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে আসছি। আমার ছেলে দ্বিতীয় শ্রেণী থেকে পরীক্ষা দিচ্ছে, আর এটা হচ্ছে বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভালো একটা উদ্যোগ। আমরা আমাদের সন্তানদের সঠিক মেধা যাচাইয়ে বা আমাদের মানে ছেলেরা যাতে ভালো কিছু করতে পারে, ঠিক আছে, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি যখন আসছি, আসার পরে এখানকার যে পরিবেশটা খুব ভালো। আমি মিফতাহুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়ি, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সুন্দর ও স্বচ্ছভাবে দিতে পেরে আমি আনন্দিত। বন্দর অ্যাসোসিয়েশন আমাদের পরীক্ষা চলছে এখন, আমাদের এই ফেসটা অনেক ভালো লেগেছে। আগামী বছর আমরা আরো আগাতে পারবো, আমাদের শিক্ষকরা অনেক ভালো করে আমাদের পরীক্ষা নিয়ে যাবে। বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আমরা আজ পরীক্ষা দিয়ে অনেক খুশি হয়েছি। গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমার আজকে এখানে বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্কুল উপস্থিত হয়েছে, আমার এখানে প্রায় 6-7 স্কুল উপস্থিত হয়েছে এবং এই প্রায় 250-র উপরে ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ নিচ্ছে। অত্যন্ত আনন্দঘন এবং সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।